বীরভূমে তৃণমূলের প্রার্থীকে জিজ্ঞাসাবাদ এনআইএ বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ এনআইএ বিস্ফোরক উদ্ধারের ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতেই তাকে জিজ্ঞাসাবাদ এনআইএ নলহাটিতে এই তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে জিজ্ঞাসাবাদ গত 2 জুলাই তাকে তলব করা হয়েছিল এনআইএ তরফে কিন্তু নির্বাচনের কারণে তিনি হাজিরা দেননি এরপর আজ তাকে জিজ্ঞাসাবাদ এনআইএ আপনাদের আরো একবার জানাবো বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ ঘোষ বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছিল নলহাটিতে সেই ঘটনার প্রেক্ষিতেই তাকে জিজ্ঞাসাবাদ এনআইএ বীরভূমে তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ এনআইএ বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ ঘোষ 2 জুলাই তাকে তলব করা হয়েছিল এনআইএ তরফে কিন্তু সেই সময় তিনি উপস্থিত হননি নির্বাচনের কারণে উপস্থিত হতে পারছেন না এমনটাই বলা হয়েছিল এবং তারপর আজ তাকে জিজ্ঞাসাবাদ এনআইএ বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতেই তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে জিজ্ঞাসাবাদ এনআইএ বীরভূমের নলহাটিতে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা এই তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ ঘোষকে নলহাটির বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা বিস্ফোরক উদ্ধারের ঘটনার প্রেক্ষিতেই তাকে জিজ্ঞাসাবাদ এর আগেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল এনআইএ ভোটের আগেই 2 জুলাই তাকে তলব করেছিল কিন্তু সে সময় উপস্থিত হননি এই তৃণমূল কংগ্রেস প্রার্থী এনআইএ এর মুখোমুখি হননি নির্বাচনের কারণে হাজিরা দেননি মনোজ ঘোষ যে খবর আমরা পাচ্ছি এরপর আজ তাকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা নলহাটিতে জিজ্ঞাসাবাদ চলছে তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে পিয়ালি এনআইএ জিজ্ঞাসাবাদ করছে তৃণমূল প্রার্থীকে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং কি সূত্রে জিজ্ঞাসাবাদ দেখো বীরভূমে 81,000 ডেটোনেটর উদ্ধার হয়েছিল এবং সেই মামলার পরবর্তী সময়ে রাজ্য পুলিশের থেকে এনআইএ তারা তদন্তভার হাতে নিয়েছিল সেই মামলার সূত্র ধরেই কিন্তু এই মনোজ ঘোষ যিনি তৃণমূল কংগ্রেসের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের এবারের ক্যান্ডিডেট তাকে তারা তলব করেছে বা নোটিশ পাঠিয়েছিল এবং তাকে এই মুহূর্তে নলহাটি থানাতে জিজ্ঞাসাবাদ করছে প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে এই তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট তার যে একটা পাথরের খাদান রয়েছে সেখানেও তারা তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে বেশ কিছু ডিটোনেটার এবং আর্মস তারা উদ্ধার করেছিল এবং তার যিনি ম্যানেজার রয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং 2 তাকে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি এবং তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং দ্বারস্থ হয়ে তিনি যেটা জানিয়েছিলেন যেটা আবেদন করেছিল যে তার বিরুদ্ধে যাতে কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয় কলকাতা হাইকোর্ট যেটা জানিয়েছিল যে তিনি যেহেতু এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে তিনি নির্বাচনী প্রক্রিয়াতে অংশ নিতে পারেন কিন্তু 10 তাকে হাজিরা দিতে হবে ফলে সেই মোতাবেক আজকে নলহাটি থানাতে তিনি এসেছেন এবং এনআইএ তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছে যে কানেকশনটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে বীরভূমে নলহাটি এই সমস্ত অঞ্চলে প্রচুর এরকম বেআইনি পাথর খাদান রয়েছে যেখানে এই ধরনের ডিটোনেটর দিয়ে বেআইনিভাবে পাথর ফাটিয়ে ব্যবসা করা হয় এবং তার সঙ্গে একটা যোগসূত্র এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার বেশ কিছু তথ্য তারা পেয়েছে তার ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদ চলছে বলে আমরা জানতে পারছি পিয়ালি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা